হ্যালো ভিউয়ার্স, মাকড়সা তো আমরা সবাই চিনি, খুবই নিরীহ একটি প্রাণী। কিন্তু অনেক বিষাক্ত মাকড়সাও রয়েছে যার এক কামড়ে আপনার মৃত্যুও হতে পারে। আজ কথা বলবো টারান্টুলা নামের এক মাকড়সার বিজ্ঞান নিয়ে। বিস্ময়কর সব তথ্য জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর একটি কথা মনে করিয়ে দিতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটির সকল আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিতে ভুলবেন না। এই মাকড়সা নিয়ে গল্পের শেষ নেই। ইতালির ঐতিহ্যবাহী টারান্টুলা ড্যান্সের উৎপত্তি এই মাকড়সা থেকেই। এমনকি এই মাকড়সার রস বা বিষ মাদক হিসেবেও ব্যবহৃত হত। এই মাকড়সাকে উষ্ণ অঞ্চলগুলোতেই বেশি পাওয়া যায়। এর মধ্যে সাউথ আমেরিকা, নর্থার্ন সাউথ আমেরিকা, সাউথার্ন ইউরোপ, আফ্রিকা, সাউথার্ন এশিয়া এবং অস্ট্রেলিয়া সহ অনেক দেশে পাওয়া যায়। তবে ঘনত্ব সবচেয়ে বেশি সাউথ আমেরিকার দেশগুলোতে। এরা আকারে 2.5 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। তবে এদের পায়ের দৈর্ঘ্য 8 থেকে 30 সেন্টিমিটার আর গড় ওজন 170 গ্রাম। ইতালির টারান্টো শহরের নাম থেকে এই মাকড়সার নাম। পৃথিবীর অন্যতম বিষাক্ত একটি মাকড়সা এই টারান্টুলা। তবে এই জন্য তার এত খ্যাতি নয়। ইতালিতে এই মাকড়সার আধিক্য অনেক বেশি ছিল, প্রায় সব জায়গাতেই পাওয়া যেত। এই মাকড়সা কামড়ালে রোগীকে এক বিশেষ উপায়ে সুস্থ করা হতো। অতি বিষাক্ত হওয়ার কারণে মাকড়সার আক্রমণে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে শিকার হওয়া ব্যক্তি অজ্ঞান হয়ে যেত। ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের গতি মন্থর হয়ে যেত, শরীর ঠান্ডা হয়ে যেত। তখন তাকে সুস্থ করার জন্য কোনো বৈদ্য বা ডাক্তার ডাকা হতো না, মিউজিশিয়ান বা সঙ্গীতজ্ঞদের ডাকা হতো। তারা হারমোনিয়াম, বাঁশি, ম্যান্ডোলিন ইত্যাদি বাদ্যযন্ত্র বাজিয়ে রোগীর ঘরে বিভিন্ন সুর তুলত। এভাবে কয়েকটা সুর তোলার পরে রোগী অচেতন অবস্থাতেই পাগলের মতো নাচা শুরু করত। এভাবে একটানা 2 থেকে 3 দিন বাদ্যযন্ত্রের সাথে নাচলে রোগী সুস্থ হয়ে যেত। সুস্থ হওয়ার পর কোনো রোগী তার পাগলের মতো নাচার কথা মনে করতে পারতেন না। তবে সুরের সাথে রোগী কেনই বা নাচতে আর নাচলেও তাতে বিষ কীভাবে নামত সেটা আজও একটি রহস্য। টারান্টুলার গল্পকথা এখানেই শেষ নয়। ইতালির টারান্টুলা বেইলি ড্যান্স পৃথিবী বিখ্যাত আর ইতালিতে অনেক জনপ্রিয়। ইতালিবাসীরা তাদের এই ঐতিহ্যবাহী নৃত্য নিয়ে অনেক গর্ববোধ করে। টারান্টুলার বিষে রোগীর নেচে সুস্থ হওয়ার বিষয়টি সম্পূর্ণ অন্যরকম। আমি নিজেও কিছু হকিচকিয়ে গিয়েছিলাম এই কথা শুনে। সঠিক স্থান জানা না গেলেও ধারণা করা হয় স্পেনবাসী সর্বপ্রথম টারান্টুলার রস দিয়ে নেশা করা শুরু করেন। সরাসরি মাকড়সার বিষ সংগ্রহ করে আবার মাকড়সা মেরে তাকে ছেঁচে তার রস সংগ্রহ করা হতো। বিভিন্ন উৎসবে নারী পুরুষ সকলেই এই রস পান করতেন আর ব্যান্ড পার্টির মিউজিকের তালে পাগলের মতো নাচতেন। আর এই রসের নেশা অনেকক্ষণ থাকত। অনেক কিছুই তো বললাম, তবে শেষ করার আগে কিছু ইতিবাচক কথাও জানা প্রয়োজন। এতে অবশ্য জানানোর কিছু নেই, কম বেশি সকলেই জানে। অনেক গবেষকই ইতিমধ্যে নিশ্চিত করেছেন যে টারান্টুলার মতো বিষাক্ত মাকড়সার বিষ থেকেও ঔষধ তৈরি সম্ভব। মাস্কিউলার ডিস্ট্রফি, ইউরিনারি ইনকন্টিনেন্স, কার্ডিয়াক আর্থিমিয়াসের মতো জটিল সব রোগের চিকিৎসা করা সম্ভব এই বিষ দিয়ে। এদের শরীরে GSMT-X4 নামের এক ধরনের কম্পাউন্ড পাওয়া যায় যা মানবদেহের মেমব্রেনিক কোষের ভিতরে রাস্তা ব্লক করতে পারে। বিজ্ঞানীরা চেষ্টায় আছেন যাতে এই কম্পাউন্ড দিয়ে কিছু করা যায় কিনা। আশা করছি বিজ্ঞানীরা দ্রুতই তাদের গবেষণার সাফল্য লাভ করবেন। ভিউয়ার্স, আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এবং আমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।